আপনি কি প্রফেশনাল মানের ছবি এডিটিং করতে চাচ্ছেন, অথবা আপনার ছবি এডিটিং সম্পর্কে কোনো রকম অভিজ্ঞতাই নেই, অথবা কোনো রকম সফটওয়্যার ছাড়া আপনি প্রফেশনাল মানের অথবা এইচডি কোয়ালিটির ছবি নান্দনিক উপায়ে এডিট করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে আমি আজকে শেয়ার করতে যাচ্ছি এমন একটি সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে স্মার্টলি আপনি আপনার ছবিটিকে এইচডি কোয়ালিটির করতে পারেন। সো কীভাবে করবেন সেটি দেখার জন্য কানে হেডফোন লাগিয়ে পছন্দের জিনিস কেটে বসে পড়ুন, এবং পাশাপাশি অনুরোধ জানাবো এখনো চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরেই। সফটওয়্যার লিঙ্ক অবশ্যই আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমি সেফলি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, এবং কোনো রকম স্কিপ করা ছাড়াই আপনি আজকে কাঙ্ক্ষিত ভিডিওটি দেখবেন। প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে pqube.com, pqube সফটওয়্যারটির উপরে একটু হালকা ট্যাপ করবেন, এরপরে আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে আসার পরে আপনি সরাসরি চাইলে ছবি তুলে যেখানে থাকুন না কেন আপনি এডিট করে নিতে পারবেন, অথবা আপনি আপনার অ্যালবাম থেকে অথবা লাইব্রেরি থেকে যে কোনো ছবি আপনি এখানে নিয়ে এডিট করতে পারেন। তো এখানে লাইব্রেরি রয়েছে যেখানে ছবি জমা রয়েছে, কোলাজ রয়েছে, এডিট রয়েছে, ক্যামেরা রয়েছে, এই তিনটি চারটি অপশন রয়েছে। আমি এই চারটি অপশন থেকে প্রথমে লাইব্রেরিতে ক্লিক করলাম। লাইব্রেরিতে ক্লিক করার পরে আমি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিতে হলে আমার যেটি পছন্দ অথবা আমি যেটি চাচ্ছি সেটি এখান থেকে আমি সহজেই সিলেক্ট করে নিব। তো আশা করি আপনি যে অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন, চ্যালেঞ্জেস রয়েছে, নিউ রয়েছে, রোম্যান্টিক রয়েছে, নিউ রয়েছে, অথবা হট রয়েছে, আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি খুব সহজেই চুজ করে নিতে পারেন। অলরাইট, অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমি এই ব্যাকগ্রাউন্ডটি চুজ করে নিচ্ছি, এটিতে ক্লিক করব। আমার কাঙ্ক্ষিত ছবিটি চলে এসছে। এই ছবিটিতে আসার পরে আমি যে কাজটি করব, চাইলে এখান থেকে আমি এটির সাইজ বাড়াতে পারি বা কমাতে পারি। এরপরে এই ছবিটি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি সাইজ বাড়ানোর জন্য সামনে নিয়ে যাব, পিছনে নিয়ে গেলে এটি সাইজ ছোট হয়ে যাবে। এটি মোটামুটি একটু এডিট হয়ে গেলে আমি রাইট সিনোতে ক্লিক করছি। অলরাইট, আমার ব্যাকগ্রাউন্ডের সামনে আমি ছবিটি নিয়ে আসলাম। এরপরে একটু হালকা এডিট করলে এটি চাইলে আমি বড় করে দিতে পারি, অথবা এটিকে চাইলে বাঁকা করতে পারি, আমি আমার ইচ্ছা মতো এটি সাইজ মতো বসাই দিতে পারি। তো এটি হচ্ছে আমার নান্দনিকতার উপর নির্ভর করবে আমার সাইজ অনুসারে। সো আপনি চাইলে আপনার পছন্দ মতো ছবিটি বসিয়ে নিতে পারেন। এখানে আরও কিছু অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্লার রয়েছে, ছবিটাকে যদি আপনি একটু ঝাপসা করতে চান ব্লার করতে পারেন, অথবা কিছু মুছতে চাইলে ইরেজার করতে পারেন, অথবা এখানে স্টিকার ইউজ করতে পারেন, এরপর আপনি টোটালি এটাকে এডিট করতে পারেন। সো আমি আর কিছু করবো না, জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি এতটুকু করলাম। এরপর আমি এটি আপলোড দিব, আপলোড মানে হচ্ছে সেভ। সেভের জন্য এই ধরনের একটি অপশন আসবে, তারপর আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন, পিকিউ এর ওয়াটারমার্ক। আপনি এটি ছাড়া যদি এটি সেভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম আমি, এটি সেভ হয়ে যাচ্ছে, এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, পিন্টারেস্ট বা আদার সোশ্যাল মিডিয়াগুলোতে যেগুলোতে আপনি লিঙ্ক আছেন এটি সেভ হচ্ছে। সেভ হওয়ার পরে আমি চাইলে আমার যে কোনো কাঙ্ক্ষিত স্থানে বা নির্ধারিত স্থানে আমি এটি শেয়ার দিতে পারবো, অথবা যে কোনো কিছু করতে পারবো। এই হচ্ছে মোটামুটি আজকের পিকিউ এর মাধ্যমে কীভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটিকে এডিট করার পরে সেটিকে সেভ করবেন। তো এবার দেখাচ্ছি সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন। আমরা সাধারণত যে সমস্ত সফটওয়্যার আমাদের প্রয়োজন হয় আমরা সরাসরি চলে যাই গুগল প্লে স্টোরের মধ্যে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ছবিটি জন্য কাজ করতে চাচ্ছি, অর্থাৎ ইনস্টল করতে চাচ্ছি যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি আমরা ইনস্টল করে নিব। ইনস্টল করে নেওয়ার জন্য আমাদের সরাসরি চলে আসতে হবে গুগল প্লে স্টোর মধ্যে। গুগল প্লে স্টোর মধ্যে পিকিউ লিখলে
আপনি যে ধরনের এটিএস সফটওয়্যার পাবেন সেখানে ইনস্টলে ক্লিক করলে জাস্ট খুব কম সময়ের মধ্যে চোখের পলকে সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। তো আশা করি এই কাজটি গুগল প্লে স্টোরের মাধ্যমে আপনি করতে পারবেন, অর্থাৎ সফটওয়্যারটি খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন। ইনস্টল করার পরে আমার দেখানো পদ্ধতি অনুসারে অবশ্যই আপনি আপনার এডিটিং এর কাজটি, পিকচার এডিটিং এর কাজটি খুব সহজেই করে নিতে পারবেন এবং প্রফেশনাল মানের ছবি তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি একটি ঘুষি মেরে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো পরিশেষে একটি কথা না বললেই নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। টিল দেন টেক কেয়ার।